রবিবারের মহা ম্যাচ যত এগিয়ে আসছে তত বাড়ছে টিকিটের চাহিদা। মোহনবাগান হয়ে আই লিগ জাতীয় লিগ জেতা প্রাক্তন ফুটবলাররা এই ম্যাচটি দেখতে উন্মুখ, কিন্তু অলক দাস হুসেন মুস্তাফিদের টিকিট জোগাড় করতে কাল ঘাম ছুটে যাচ্ছে। ইতিমধ্যে সেলেবেল অর্থাৎ বিক্রয়যোগ্য 43,000 টিকিটের মধ্যে 35,000 টিকিট অনলাইন এবং অফলাইন সেলে বেরিয়ে গিয়েছে, আর মাত্র 7,000 টিকিট পড়ে আছে। বোঝাই যাচ্ছে ম্যাচের আগে প্রায় পুরোটাই বিক্রি হয়ে যাবে। এছাড়া রাজ্য সরকারের ভাগের টিকিট রয়েছে, সেটা সৌজন্যমূলক টিকিট হিসেবে বণ্টন করা হয় বিভিন্ন ক্লাবগুলির মধ্যে, শুধু ময়দানের ক্লাব নয়, বিভিন্ন এলাকার ক্লাবগুলির মধ্যে সেই বণ্টনেও রয়েছে গতি। তাছাড়া অ্যাফিলিয়েটেড ইউনিট আইফের অ্যাফিলিয়েটেড ইউনিটও যথারীতি ফ্রি টিকিট পাচ্ছে মোহনবাগান এসজির কাছ থেকে। সব মিলিয়ে রবিবারের ম্যাচে পারদ চড়ছে এবং প্রায় 62,000 লোক সমাগম হবে ধরে নিয়ে প্রত্যেকটা ব্লকে আলাদা করে জল সরবরাহ, ঠান্ডা জল সরবরাহের বিশেষ ব্যবস্থা করছে মোহনবাগান এসজির টিম ম্যানেজমেন্ট।